মেয়ের কথাই করে দিতেই হলো, মেয়ে চেয়েছে আর আমি করব না, সেটা কেমন করে হয়। আর মা মেয়ে গ্রোসারিতে গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের শুরুতে বানিয়ে নিলাম ফুলকোর চিতই পিঠা, তাও সেটা আবার মেয়ের আবদারে। আর মা মেয়ে মিলে গ্রোসারি শপিংয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবে। প্রথমে গ্রোসারিতে ঢুকতেই দেখতে পেলাম জাম্বুরা, তো একটা জাম্বুরা নিয়ে নিচ্ছে। আর এই যে কাঁঠাল, এগুলো দেখতে বেশ বড় বড়, আর এখানে সবসময় কাঁঠাল দেখতে পাই, তো কাটা কাঁঠাল থাকলে হয়তো একটা নিয়ে নিতাম। সানার বাবাও বেশ পছন্দ করে, একটু শক্ত শক্ত, হালকা মিষ্টি, খেতে ভালোই লাগে। মাঝে মধ্যে কেনা হয় কাটা কাঁঠালগুলো। আর এই যে পেঁপে, আমি ইদানিং প্রতিদিনে পেঁপে খাচ্ছি একটু করে। আর আজকের পেঁপেগুলো বেশি একটা ভালো ছিল না, তারপরে বেছে একটা নিয়ে নিয়েছি। পেয়ারা, পেয়ারাগুলো কেমন একটু দাগ দাগ হয়ে গেছে আর বেশি পেকে গিয়েছে, তো এখান থেকে পেয়ারাও বেছে কয়েকটা নিয়ে নিব। সবসময় আসলে আশা হয় না, তো শায়নাকে ব্যাগ ধরতে বলেছি, ও আস্তে করে ধরছে। আমি যখন পেয়ারা দিয়েছি ব্যাগটা পড়ে গেছে, এখন ও আমাকে বলছে যে তুমি ফেলে দিলে কেন, তুমি দিতে পারো না, কেমন করে দাও। শায়নাকে জিজ্ঞাসা করলাম ড্রাগন খাবা, বলল হ্যাঁ, তো একটা ড্রাগন নিয়ে নিচ্ছি। আর শপিংয়ে আমরা সন্ধ্যার পরে এসেছি, এখন 7:45 মতো বাজে। শায়নার বাবা আমাকে আর শায়নাকে নামিয়ে দিয়ে অন্য গ্রোসারিতে গেছে তার কিছু কেনাকাটা করার জন্য, আর আমাদের বললো যে তোমরা আস্তে আস্তে দেখে কেনো, তো আমরা আস্তে ধীরে দেখে কিনছি। আর ভাবলাম যে যেহেতু আমি আর শায়না আছি, টুকিটাকি একটু ভিডিও রেকর্ড করে নিই। আসলে এখানে আমাদের মাঝে মধ্যে আসা হয়, কিন্তু রেকর্ড করা হয় না। মা মেয়ে মিলে বাজার করলাম আর আপনাদের জন্য খানিকটা রেকর্ড করলাম। আর এই যে এগুলো শায়না খুব পছন্দ করে, এগুলোকে কাটলিছু না কি বলে, এখানে লঙ্গান লেখা আছে, লটকনও বলি, আপনারা কে কি বলেন সেটা কমেন্টে জানাতে পারেন। এখন কিছু অরেঞ্জ নিয়ে নিচ্ছি, আর এই অরেঞ্জগুলো বেশ ভালো। আজকের বাজারে ফ্রুটস বেশি নেওয়া হয়েছে, তো এখন ভাবছি যে একটু সবজি নিয়ে নিই। এখান থেকে একটা লাউ নিচ্ছি, লাউটা আমাদের আসলেই কেনা হয়। লাউগুলো বেশ ভালো ছিল না, আর লাউ শেষের দিকে আছে অল্প কয়েকটা, কেমন যেন হাত দিয়ে চাপ দিলে নরম লাগছিল। একটা মরিচ নিয়ে নিচ্ছে, মরিচ একদম শেষ হয়ে গিয়েছে, এখানে আসা হয়েছে মরিচ আর লবণ নেওয়ার জন্য। একটা পেঁয়াজও নিয়ে নিচ্ছে, 9টার সময় স্টোরটা ক্লোজ হয়ে যাবে, সব কিছু ওনারা তুলে নিচ্ছে। এখান থেকে একটা পুল্লা নিয়ে নিলাম, এটাকে আমরা পুল্লা বলি, কোন অঞ্চলে কি বলে ডাকে সেটা আমাকে জানাতে পারেন। আর কিছু বেবি শশা নিয়ে নিচ্ছে, মিষ্টি আলু নিচ্ছে, 2-3টা নিব, বেশি নিব না। শায়না বলছে এটা আমি লাইক করি না, তুমি লাইক করো, তোমার জন্য নাও। আর শায়না তো আমাকে ব্যাগ ধরতে হেল্প করছে। শায়নাকে বললাম লবণ নিয়ে আসো, লবণ নিয়ে আসছে। লবণ আর মরিচ কিনতে এসে ফুডসি বেশি কিনে নিয়েছি। এখানে এসে নতুন একটা মাছ দেখলাম, এর আগে দেখি নাই। এখান থেকে আমাদের কই মাছ, শোল মাছটা নেওয়া হয় বেশি, তো আমি একটা পুটি কাপ মাছও নিয়ে নিলাম। আর এই যে এই মাছটা প্যারট মাছ, এবার প্রথম দেখছি, দেখেন মাছের কালারটা কি সুন্দর,
প্যারটের মতো কালার, এই জন্য মাছের নামও দিয়েছে প্যারট। আমাদের কেনাকাটা শেষ, আমরা যখন চেক আউট করব ঠিক তখন ওর বাবা চলে আসছিল, ভাবছিলাম যে কখন আসবে। এদিকে আমি তাকিয়ে দেখি সে আসছে। এই যে এখন রাত 9টা বাজে, আমরা বাইরে বাসায় যাব এখন। এখন বাদামটা একটু কেটে দেখি, আমি কিন্তু পরের দিন কাটছি বাদামটা দুপুরের দিকে। বাদামটা খুব সুন্দর ছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর, লাল লাল কালারের ছিল, আর খেতে বেশি টক ছিল না, টক বলতে টক নেই, মিষ্টি আর কি। এর আগেও দেখেছি কিনতে চেয়ে পরে কিনি নাই যে কেমন হবে, তো এখন মাঝে মধ্যে কেনা যাবে। এই যে চিতই পিঠা বানাচ্ছি মেয়ের আবদারে। মেয়েকে সকালে নাস্তা দেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম কি খাবে, তখন বলছে পিঠা। তো আমি ভাবছি যে হয়তো গমের রুটি হয় না রুটির কথা বলছে, তো পরে আমাকে ও গিয়ে দেখাচ্ছে এটা বের করে, যে এটা এই পিঠা গোল গোল হয় এগুলো। তো মেয়ে খেতে চেয়েছে বানাবো না সেটা কেমন করে হয়, তো মেয়ের আবদারে বানিয়ে নিলাম, বানিয়ে সবাই খেয়েছি। আর মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এগুলো শুকনো চালের গুঁড়ার পিঠা, মেয়ের বাবাও খুব পছন্দ করে চিতই পিঠা, প্রতিদিন বানিয়ে দিলে সে খুব খুশি হবে। এটা খাওয়ার একদিন পরে বলছে বানাতে, এখনো বানানো হয়নি, বানাতে হবে। ধন্যবাদ সবাইকে যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন। ভিডিওটির কোথাও একটুখানি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে।